ইমান বৃদ্ধির পদ্ধতি কি? প্রিয় ভাই, ইমান বৃদ্ধির পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলেছেন, انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم ايات زادتهم ايمان. যখন কোন একজন মানুষ তিনি কোরআন তেলাওয়াত করেন তখন তার ঈমান বৃদ্ধি পেতে থাকে. زادتهمুল ঈমান, زادتهمুল ঈমান, তার ঈমান বৃদ্ধি পায়, সাদা বৃদ্ধি পায়. وعلى ربهم يتوكلون. বৃদ্ধি পেতে পেতে এমন পর্যায়ে চলে যায় ওই ব্যক্তি অন্য কোনো কিছুকে ভয় পায় না, কোনো কিছুর উপরে পরোয়া করে না, কেবলমাত্র তার রব মহান আরশ আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই সে তাওয়াক্কুল করে, সে তাকেই কেবলমাত্র ভয় পায়, সব কিছুতেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেই সে মুখাপেক্ষী থাকে, অন্য কারো মুখাপেক্ষী হয় না. প্রিয় ভাই, সুতরাং বোঝা গেল ঈমান বৃদ্ধির একমাত্র পদ্ধতি হচ্ছে কোরআন তেলাওয়াত করা. সেই ব্যক্তি মুমিন যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হলে অন্তর ভয় কেঁপে ওঠে, আর তার আয়াতগুলি যখন শোনে ঈমান, তার ঈমান তখন বৃদ্ধি পেতে থাকে.